জওয়ানদের স্বাচ্ছন্দ্য দিতে যে অত্যাধুনিক উর্দি ভারতীয় সেনায় নতুন চেহারায় দেখা যেতে পারে ভারতীয় সেনাবাহিনীকে। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। রিপোর্ট বলছে নতুন উর্দিতে খুবই তাড়াতাড়ি দেখা যাবে জওয়ানদের। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আবহাওয়া অনুযায়ী উর্দি তৈরি করা হবে যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন জওয়ানরা, উর্দির অতিরিক্ত ভার তাদের বইতে না হয়। দেশের বিভিন্ন প্রান্তে এক এক রকম আবহাওয়া, কিন্তু জওয়ানদের উর্দি একই রকম। জি নিউজে প্রকাশিত এক রিপোর্ট প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃতি করেছে, জানিয়েছে আবহাওয়া প্রতিকূলতার কথা মাথায় রেখে উর্দি তৈরি করা হবে জওয়ানদের। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা আবহাওয়া, কী ধরনের পোশাক পরবেন জওয়ানরা তা ভেবে দেখা হচ্ছে। বর্তমান উর্দি টেরিকট ফাইবার দিয়ে তৈরি, যা বেশ গরম ও আর্দ্র আবহাওয়ায় একেবারে খাপ খায় না। এই ধরনের আবহাওয়ায় জওয়ানদের জন্য পুরোপুরি সুতি পোশাকের কথা ভাবা হয়েছে, কিন্তু সূত্রের খবর, সুতির পোশাক সহজেই নষ্ট হয়ে যায়, বারবার তা পাল্টাতে দেওয়া সম্ভব নয়। তবে এ বিষয়টা মাথায় রাখা হলেও প্রাধান্য দেওয়া হচ্ছে জওয়ানদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি। জানানো হয়েছে নতুন পোশাকে স্ট্রিপ কোথায় বসানো হবে তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। বর্তমানে স্ট্রিপগুলি থাকে জওয়ান ও পদাধিকারীদের কাঁধে তাদের পদের গুরুত্ব অনুযায়ী, কিন্তু নতুন উর্দিতে তা সামনে বোতামের জায়গায় বসানো হতে পারে। বদলাতে পারে উর্দির রং ও প্যান্টের রঙও। এখন উর্দির ওপর দিয়ে বেল্ট পরতে দেখা যায় জওয়ানদের, সেই ব্যবস্থায় পরিবর্তন আনার চিন্তাভাবনা করা হচ্ছে। সূত্রের খবর, এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর পোশাক নিয়ে গবেষণা করা হচ্ছে যাতে উচ্চমানের পোশাক পায় ভারতীয় সেনা। এ নিয়ে তৃতীয়বার ভারতীয় সেনার উর্দি পরিবর্তন করা হতে চলেছে। স্বাধীনতার অব্যাহতি পরেই প্রথমবার সেনার উর্দি পাল্টানো হয় যাতে পাকিস্তানি সেনার সঙ্গে উর্দির পার্থক্য করা যায় ভারতীয় সেনার। খাদি পোশাক অপরিবর্তিত থেকে যায় পাকিস্তান সেনার। ভারতীয় সেনা নিউজের উর্দি বদলে নেয়। দ্বিতীয়বার 1980 সালে ভারতীয় সেনার পোশাকে রদবদল নিয়ে আসা হয়। এর পোশাককে নাম দেওয়া হয় ডিস্ট্রাপটিভ প্যাটার্ন ব্যাটল ড্রেস। এটি বানানো হয়েছিল পলিস্টার ফ্যাব্রিক দিয়ে। উত্তাপের সঙ্গে ও আর্দ্রতার সঙ্গে একেবারে খাপ খেত না এই কাপড়ের উর্দি। এরপর 2005 সালে এই ডিসরাপটিভ প্যাটার্ন ব্যাটল ড্রেসের মধ্যে সামান্য নতুন বদল আনা হয় যাতে ভারতীয় সেনা, বিএসএফ ও সিআরএফের জওয়ানদের থেকে আলাদাভাবে বোঝা যায়।